তো আমি সাডেনলি একটা কথা আমার মনে পড়লো, মানে হঠাৎ আমার আমার বিবেককে নাড়া দিছে ওর বাপের এই মায়ের। তা আমি ওর বাপকে বললাম যে আচ্ছা কাকা, এই যে ওরা এভাবে পিটতেছেন স্কুলে না গেলে ওই বোড়া কিসে উনি? এবার আমি আমার আঞ্চলিকতা আছি, ওকে কেউ মাইন্ড করেন না। তারপরে বললাম যে কাকা, ওরা যে এভাবে পিটাইতেছেন ওই বোড়া কি স্কুলে যাইয়া এত করবো কি? কারে বেটা তুই কি কোস, স্কুলে না গেলে মানুষ হইব, তার দুনিয়া চলবো? তো কেমনে চলবো দুনিয়াতে, সব সব মানুষ আগে যাবো, তো পিছিয়ে পড়ে থাকবে, তো দুনিয়া চলতে পারবে না। তখন আমি বললাম যে আপনি এটা বুঝতেছেন যে স্কুলে না গেলে ওর দুনিয়া চলবে না? আর ও বছরে মাসে কয়দিন কয়দিন স্কুল কামাই করে, কামাই বুঝেন? মিস মিস আমাদের আঞ্চলিকতা বলতেছি তো, বললাম যে ও মাসে স্কুল কয়দিন কামাই করে? করতে শুক্রবার তো এমনি বন্ধ থাকে, বৃহস্পতিবার হাফ স্কুল, একবার প্রতি মাসে মিনিমাম 4-5 দিন সে স্কুলে যায় না যায় না। তার মানে 4 দিন বন্ধ ছাড়া 4-5 দিন তার মানে সে মিনিমাম 21-22 দিন স্কুলে যায় মাশাআল্লাহ। আমি বললাম এক মাসে 21-22 দিন স্কুলে যাওয়ার পরেও 4-5 দিন সে স্কুলে যায় না, তার দুনিয়া শেষ হয়ে যাবে, আর আপনি ও যে 20-21 দিন স্কুলে যায় এটা এটার বাহবাটা কে নেয়? মানে এই যে ও স্কুলে যায় এটার মানে অবদানটা কার? তখন বলল যে এমনি এমনি স্কুলে যায় তারে শুধু মায়ের উপর রাখি, আর মাশাল্লাহ আমার পোলা হইলো 2 ডাস, যেটা চাই ওটা দিই। সাইকেল ওই দিন একটা কিনে দিছি, তার বাইরেটা নষ্ট করে ফেলার একসাথে আর একটা লাগবে, আর একটা কিনে দিছি, এটা নাকি জাম্প করে না, ওটা জাম্প করে, মানে পোলার বাহানার তো শেষ নেই। একটা সাইকেল কিনছি এটা নাকি জাম্প করে না, এখন নতুন কোথাও সাইকেল দেখছি এটা জাম্প করবে, বলে যে এটাও নিয়ে দিছি, কিন্তু স্কুলে যাইতে হবো। তার মানে বললাম যে এই ছেলে মাসে 30 দিনের, আচ্ছা আমি মনে হয় স্কুলে যাওয়ার বিরোধিতা করতেছি না, এই কালকে ফেসবুকে স্ট্যাটাস দিবে জামশেদ মজুমদার স্কুলে যাওয়ার বিরোধিতা করতেছে, আস্তাগফিরুল্লাহ আলাযিম। ভাই ফেসবুকে এক আজব জিনিস, আর ওখানে যারা অভিজ্ঞ আছে যারা মাশাআল্লাহ, তারা যে কোন ক্যালকুলেশন করে কথা কয় আল্লাহ জানে। ভাই আমার মাফ করে দিন ভাই, কথা পুরোপুরি শুনে আপনারা যা করে কইল। তো আমি আবার বলে দিচ্ছি, আমি স্কুলের বিরুদ্ধে কিন্তু বলতেছি না, আমি যেটা একটা সমন্বয় করতেছি, কি করতেছি মানে একটা আরেকটা দিয়ে পরিপূরণ করতে চাচ্ছি, কোনোটাকে কোনোটা বাদ দিতে চাচ্ছি না, ওকে? তাই বললাম এই 22 দিন স্কুলে যাওয়ার অবদান যদি আপনার হয়, ও শুক্রবার ছাড়া জুমার নামাজ ছাড়া কোনো এক ওয়াক্ত নামাজ জানে, এর ডিসক্রেডিট কে নেবে? মানে আপনি চাইতেছেন স্কুলে যাক, সে মাসে মিনিমাম 22 দিন যায়, মিনিমাম 20-22 দিন যায়, এটা কারণ আপনি চাইতেছেন সাইকেল লাগবে, ব্যাগ লাগবে, এই লাগবে, সেই লাগবে, মাইল লাগবে, প্রয়োজনে কি লাগবে, মানে কোনো কিছু মিস করতেছে না। তাহলে ওই ছেলে যে মাশা আল্লাহ তাআলা মাসে 20-22 দিন স্কুলে যায়, ক্রেডিট কার তার বাপের? তাহলে এই ছেলে যে মাসে শুধু 4 ওয়াক্ত জুমা পড়ে, বাকি যে সে প্রতিদিন 17 রাকাত নামাজ করে মিস করে, এর ডিসক্রেডিটটা কার? আপনি ইয়াংকে কিভাবে দোষ দিবেন? ওর বাপে চাই স্কুলে যেতেও যায়, আপনি ইয়াংকে খারাপ কিভাবে বলবেন? ওর মা চাইছে ইংলিশ মিডিয়ামে পড়বে, সে পড়ে, ওর বাপে চাইছে সে ইঞ্জিনিয়ারিং করবে, সে করে, আপনি ইয়াংকে কিভাবে দোষ দিবেন? ওর বাপ চাইছে সে মাদ্রাসায়, সে মাদ্রাসায় যায়, ওর বাপে চাইছে কওমি মাদ্রাসা, সে কওমি মাদ্রাসা যায়, ওর বাপে চাইছে আলিয়া মাদ্রাসা, সে আলিয়া মাদ্রাসা যায়, ওর বাপে চাইছে হেফজ খানায় পড়বে, সে হেফজ খানায় যায়, ওর বাপে চাইছে কিন্ডার গার্ডেনে যাবে, সে কিন্ডার গার্ডেনে যায়, ওর বাপে চাইছে ব্রাকে যাবে, সে ব্রাকে যায়, ওর মা চাইছে সকালে মুক্তবে যাবে, ব্রাকে যাবে না মুক্তবে যায়, ওর মা চাইছে মুক্তবে যাবে না ব্রাকে যাবে, সে ব্রাকে যায়, আপনি তাকে কিভাবে তার দোষ দিবেন? তার মা এবং বাবার কোন ইচ্ছা সে পূরণ করে না। আমি কথা বলতেছি 10-15-16 বছরের ছেলেদের। হ্যাঁ ওর মা চায় না সে সিগারেট খাক, সে সিগারেট খায়, ওর বাপে চায় না সে মোবাইল চালাক, সে মোবাইল চালায়, ওর বাপে চায় না সে বাজে আড্ডায় মিশুক, সে বাজে আড্ডায় মিশে, বাট ওর বাপের অনেক চাহিদা সে পূরণ করতে পারে না, যেগুলো ওর বাপের নিষেধ। কি এটা করিস না, এখানে যাস না, এটা দিস না, এটা নিস না, এটা খাইস না, এই নিষেধগুলো সে অধিকাংশ পালন করতে পারে না, আমি মানি, কিন্তু ওর বাপের যেগুলো আদেশ, স্কুলে যেতে হবে, কেজি স্কুলে যাইতে হবে, ইংলিশ মিডিয়ামে যাইতে হবে, আরবি মিডিয়ামে যাইতে হবে, আলিয়া মাদ্রাসা যাইতে হবে, সুন্নি মাদ্রাসা যেতে হবে, কওমি মাদ্রাসা যেতে হবে, হাফিজ খানে যেতে হবে, এমন কোন উইশ ওর বাপের ফুলফিল করে নাই? কি একটা উইশ আছে? আপনি দেখেন ছেলে মেয়ে নাই কারো? আপনার ছেলে মেয়ে কি আপনার ইচ্ছার বিরুদ্ধে পড়তেছে? আপনার ইচ্ছার বিরুদ্ধে স্কুলে যায়? হ্যাঁ তা আপনার ছেলে মেয়ে মসজিদে কেন আসে না বলেন? কারণ আপনি ইচ্ছা করেননি।
আমি বলবো ওই বাবা মা বোকা, যে বাবা মা 60 বছরের গুরুত্বটা বুঝতে পেরেছে, ওয়েল ডান, মাশাআল্লাহ, অন্তত এটা বুঝতে পারছে যে পড়ালেখা না করলে দুনিয়া চলবে না, এটা মাশাআল্লাহ, এটা কিন্তু খারাপ বুঝ না। কিন্তু এই বুঝটা অসম্পূর্ণ বুঝ। এই বুঝটা তখন স্বয়ং সম্পূর্ণ হয় যখন এই দুনিয়ার বুঝের সাথে ওর কিসের বুঝ আসে, আখেরাতের বুঝ আসে। আল্লাহই আমাকে ক্ষমা করে দেবেন যারা আপনার মা বাবা আছেন, বলবেন যে হ্যাঁ হুজুর আমনে কইলেও বুনি, এখনকার ফোলাফানি বিয়াদব, আমরা বুঝি নামাজ পড়তে বলি না, হেতে নামাজ যায় না। আমার ভাষা বুঝতেছেন আপনারা? এভাবেই তো বলবে বাবা মা। কিন্তু আল্লাহ আমি আমি দেখছি যে ওর আল্লাহ ইস্তাগফার, আপনি কি যে 16-17 বছরের ছেলেদের কি দোষ দিবেন? ওর যে ও যে কলেজে পড়ে এটা ওর বাপের চয়েস করা কলেজ, কেন এখানে একজন হাত তোলেন তো যার ছোট ভাই তার আপনার বাবার ইচ্ছার বিরুদ্ধে অন্য কোথাও ভর্তি হয়ে গেছে? একটা দুইটা কয়টা তাও শতে পাবেন বলে মনে হয়, হাজারে হইতে পারে বা লাখে হইতে পারে। যে বাপে চাইছে মাদ্রাসায় পড়তে, ছেলে যায় স্কুলে পড়ে ফেলতেছে। বাপে চাইছে স্কুলে পড়তে, ছেলে বলতেছে না আব্বা আমি মাদ্রাসায় পড়বো, আমার ভালো লাগে মাদ্রাসা। এরকম দুই একটা ঘটে ঘটনা, ঠিক না? কিন্তু অধিকাংশ ছেলে মেয়ে কার ইচ্ছা মতো পড়ে বলেন? তা আপনার ছেলে মেয়ে যদি আপনার ইচ্ছা মতো স্কুল মাদ্রাসা হাফিজি খানা নাকি আলিয়া ইংলিশ মিডিয়াম না বাংলা মিডিয়াম আপনার ইচ্ছা যদি পড়ে, তাহলে আপনার ছেলে যে নামাজ পড়ে এটা কার ইচ্ছা পড়ে না? হ্যাঁ, এখন জবাবটা খুব কঠিন হয়ে গেছে। আপনার ছেলে সকাল 6টায় কোচিং এ ওঠে, কে জাগায়? আপনার ছেলে সকাল 6টায় কোচিং এ ওঠে, কে জাগায়? কে জাগায়? আপনার ছেলে 4:40 ফজরে ওঠেনি, কে জাগায়নি? তা আপনি তো গুরুত্বটা দিচ্ছেন, আপনি 4:40 অবহেলা করে 6টাকে গুরুত্ব দিচ্ছেন। এখন কিছু লোকে লিখবে যে জামশেদ মজুমদার কোচিং এর বিরোধিতা করে। আরে না বোকা, আমি বলেছি যে 4:40 উঠে যা, ওঠে নামাজ পড়, 5টা বেজে যাবে, নাসা নাসা কর, 5:30 বেজে যাবে, 6টা বাজে তুই তোর কোচিংয়ে যা, 10টা বাজে শুয়ে যা। আমি এটা বলছি, আমি কোচিংয়ে যাবে না বলছি এটা না। আমি যখন 4:40 উঠতে বলছি তার মানে বলবো যে মানে এটাকে আমরা এইভাবে কেন নেই, হয় কোচিং নেলে নামাজ, মানে প্রবলেমটা কোথায় বুঝছেন আপনি? যখন আমি বলবো যে আপনি ইসলাম ধর্ম শেখেন, তখন আপনার কাছে মনে হচ্ছে যে হয় স্কুল নয় মাদ্রাসা, হয় স্কুল নয়, না এরকম না, আপনি যেভাবে আছেন সেভাবে থাকেন, জাস্ট হারামটাকে লিভ করেন, হালালকে আয়ত্ত করেন, হালালকে ভালোবাসেন।